ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। জগতের সূক্ষ্মতর রূপগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, ক্রমশ বড় থেকে আরও বড় হচ্ছে। এর আগে আমরা আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছি যে কারণ এবং কার্য অভিন্ন, কার্য শুধুই কারণের রূপান্তর মাত্র। অতএব এই সমগ্র ব্রহ্মাণ্ড শূন্য থেকে শুরু হতে পারে না, কারণ ব্যতীত কিছুই আসতে পারে না। শুধু তাই নয়, কারণই কার্যের ভিতর আরেক রূপে বর্তমান। এবারে প্রশ্ন আসে, তবে এই ব্রহ্মাণ্ড কোন বস্তু থেকে শুরু হয়েছে? আগের সূক্ষ্ম ব্রহ্মাণ্ড থেকে। তাহলে মানুষ কি থেকে তৈরি হয়েছে? আগের সূক্ষ্ম রূপ থেকে। গাছ কোথা থেকে এলো? বীজ থেকে। গোটা গাছটাই গুটিয়েছিল বীজের মধ্যে, সেটা সময় মতো বেরিয়ে এসেছে মাত্র। অতএব এই গোটা ব্রহ্মাণ্ড আমাদের এই জগতেরই সূক্ষ্ম অবস্থা থেকে সৃষ্টি হয়েছে মাত্র। আবার জগতের নিয়মে এই সব কিছু আবার সূক্ষ্মরূপে ফিরে যাবে। এতক্ষণ আমরা দেখলাম সূক্ষ্মরূপগুলো ক্রমশ স্থূল হতে থাকে, যতদিন না ওরা ওদের চরম সীমায় পৌঁছয়। চরম সীমায় পৌঁছে যাওয়ার পর তারা আবার পুরনো সূক্ষ্ম অবস্থায় ফিরে যায় আস্তে আস্তে। এই গোটা পদ্ধতিকেই এখন বলা হচ্ছে ক্রমবিকাশবাদ, এবং এটা জগতের একটা চরম সত্য। এবং আমার মনে হয় সুস্থ বিচার বুদ্ধি সম্পন্ন কোনো মানুষই সম্ভবত ক্রমবিকাশবাদীদের সঙ্গে কোনো বিবাদ করবে না। পাশাপাশি আমাদেরও একটা অন্য বিষয় জানতে হবে, প্রত্যেক ক্রমবিকাশের আগেই একটি ক্রমসংকোচন প্রক্রিয়া বর্তমান। বীজ কোনো গাছের জনক বটে, কিন্তু অন্য একটি গাছ আবার ওই বীজের জনক। বীজই সেই সূক্ষ্মরূপ যা থেকে বড় গাছটি এসেছে। আবার আরও একটা প্রকাণ্ড গাছ ওই বীজরূপে ক্রমসংকোচিত হয়েছে। গোটা গাছটাই ওই বীজের মধ্যে। শূন্য থেকে কোনো গাছ জন্মাতে পারে না। গাছের জন্মানোর কারণ শুধুমাত্র ওই বীজ। একটা গোটা মানুষই একটি জীবাণুর ভেতরে। ওই জীবাণুই ধীরে ধীরে অভিব্যক্ত হয়ে মানব আকারে পরিণত হয়েছে। গোটা পৃথিবীটাই আসলে একটা সূক্ষ্ম ব্রহ্মাণ্ড ছিল। অতএব ক্রমবিকাশবাদ সত্য এবং তা যথেষ্ট যুক্তিযুক্ত। শুধু এটা মনে রাখতে হবে, প্রত্যেক ক্রমবিকাশবাদের আগে একটি ক্রমসংকোচন প্রক্রিয়া আছে। আর এই ক্রমসংকোচ প্রক্রিয়াটি যারা স্বীকার করে তারা ধর্মের বিনাশক না হয়ে সহায়ক হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶